থাকবে সত্য বাঁচবে হবে সত্যের জয় সত্যের আলো কাটায় আধার না করে কিছুকে ভয় দুনিয়া যত অপরাধী যত তাদের সাথে এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে বিশ্বাস রাখো সত্যের পথে ভালোবাসা আশা পুণ্যের সাথে বীরবেশ পরে সত্য চলবে অনন্ত বাতাসে সত্যের গান সূর্য কিরণে সত্যের গান জীবন দিয়ে গাও আজকে সত্য আমারই আমি কি বলছি আমি 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 আবার ক্ষমা চাইছি তোমার কাছে শোনো আমি তোমাকে কি বোঝাতে চাইছি শোনো এদিকে এসো শোনো বলছিলাম এই যে এত সুন্দর বাগান তুমি যে তৈরি করেছো না মানে তোমার ক্রেডিট পাইলের ইচ্ছা যাই বলো না এই বিয়ে পাইলে তো স্কুল থেকে ফেরার সময় হয়ে গেল এখনো ফেরেনি কি ব্যাপার ডোন্ট ওয়ারি সীমা আনতে গেছে চলে আসবে শোনো আমি একটা প্ল্যান করেছি পাইল বাড়ি ফিরলে ওকে স্নান করিয়ে রেডি করে দেবো আমরা সবাই মিলে আজকে বোয়িং জোনটা ঘুরে আসবো তারপরে লাঞ্চ তারপরে আরো ঘোরা ওকে এই এলাকার কথাটা মনে পড়ছে অফকোর্স এরকম একটা এলাকার কথা ভুলি কি করে যেখানে পুলিশের ডেরার মধ্যে চোরা কারবার যাকে বলে একেবারে সর্ষের মধ্যে ভূত তবে কেসটা বেশ অন্যরকম ছিল স্যার অনেস্টলি স্পিকিং আমার কাছে কিন্তু প্রত্যেকটা কেসই নতুন তা ঠিক নতুন চমক নতুন অভিজ্ঞতা জানি না সিআইডি আর কত কিছু সাক্ষী করবে এই জীবনে স্যার একটা কথা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে আপনার পারিবারিক জীবনটা খারাপ বাবা মা আর আমি ছোট্ট পরিবার সুখী পরিবার কিন্তু স্যার ব্যাপারটা আমার কাছে একদমই কনভিন্সিং লাগলো না মানে কাহানি মে নো টুইস্ট মানে মানে স্যার মানে ধরুন এই পরিবারটাকে আরেকটুখানি বাড়ানো যায় না মানে ওয়াইফ চিলড্রেন ইউ নো মানে কিন্তু বাবা মা মাঝে মাঝেই বলে 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 মানে একদম চেপে ধরে কোয়াইট অবভিয়াস স্যার কিন্তু আমার জীবন কেস অ্যাডভেঞ্চার পিস্তল এগুলো নিয়ে একদম পরিপূর্ণ তাই এই মুহূর্তে নতুন কোনো ট্রিক্স নিয়ে আমি ভাবছি স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড কিছু জিজ্ঞেস করতে পারি শিওর স্যার লাইফে কখনো প্রেম করেন সে একরকম মানে কঠিন স্যার স্যার ওটা কি
প্লিজ দেখো তো ভেতর কি আছে। পুরো মুখটা একেবারে ঝলসে গেছে। 8-9 বছরের বাচ্চা এইভাবে পড়লো কিভাবে? আর সবচেয়ে বড় কথা হলো যে কে এই বাচ্চাটাকে এখানে এরমভাবে ফেলে রেখে দিয়ে গেল আর কেনই বা রেখে গেল? তেজ, বাবুদের গন্ধ পাচ্ছ? ইয়েস স্যার। আর অন্য গন্ধ? ইউ মিন সামথিং এলস? বিট সাসপিশিয়াস। ফুললি। কিন্তু কেউ কী করে এরকম নৃশংসভাবে একটা বাচ্চাকে এখানে রেখে যেতে পারে? বাচ্চাটাকে আমরা বাঁচাতে পারিনি ঠিকই, কিন্তু যারা এই কাণ্ডটা করেছে তাদেরকে তো এত সহজে ছেড়ে দেওয়া যায় না। তাই একদম ঠিক বলেছেন স্যার। স্যার এই বড়িটাকে ফরেন্সিকে নিয়ে যাওয়া দরকার। স্যার একটা এইটুকু বাচ্চা মেয়েকে নির্মমতার সঙ্গে রাস্তা ফেলে রেখে চলে গেছে। ডাক্তার, কোন সমাজে বাস করার স্বপ্ন দেখি আমরা আর কোন সমাজে বাস করছি দেখো, কিছু বলতে পারবে? প্যাথেটিক, প্যাথেটিক ভীষণ। জাস্ট ভাবা যায় না যে এরকম নৃশংসতা হতে পারে। তবে বিষ্ণু, আমি তোমাকে একটা কথা বলি, এই কেসের ক্ষেত্রে তোমাকে একেবারে খুঁটিনাটি ধরে বুঝে এগোতে হবে। কারণ আমি এই কেসটাতে না বারুদের গন্ধ পাচ্ছি। বারুদের গন্ধ? মানে এই ফাইলটা দেখো তাহলে বুঝতে পারবে। আমি ওই মেয়েটির আঙুল এবং শরীরের অন্যান্য অংশ ফরেন্সিক রিপোর্টের মানে ওই ফাইলটায় তার ফল তুমি দেখতে পাবে। তুমি বাজি কারখানায় কাজ করে এরকম কোনো মানুষকে দেখেছো? তাদের ওই শরীর থেকে না একজন পোড়া গন্ধ বেরোয়। এই বারুদটা হচ্ছে সেই বারুদ। বাজি কারখানা? কলকাতার চারপাশে আইন নিষিদ্ধ হওয়া সত্ত্বেও এই ধরনের প্রচুর কারখানা আছে শুনেছি। আর সেখানে এই ধরনের মেয়েদের তাদের প্রাণের বিনিময়ে অমানসিক পরিশ্রম করানো হয়। এই মেয়েটাও হয়তো সেখানেই কাজ করতো, এরকমই কোনো এক কারখানায়। আচ্ছা ডাক্তার, বলতে পারবে কতদিন আগে মারা গেছে? আমার তো ধারণা দুদিন। দুদিন? তার মানে গত দুদিন বা তার আগে থেকে এই মেয়েটা নিজের বাড়ি থেকে নিখোঁজ। আর সেই মিসিং ডায়েরি নিশ্চয়ই কোনো না কোনো থানায় আছে। আপনাকে যে সাহায্য করতেই হবে স্যার, আপনি পারবেন। রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। অ্যাকচুয়ালি আমাদের একমাত্র মেয়ে পায়েল, মানে আর সকালে স্কুল থেকে ফেরার সময় মনে হয় আমাদের বাড়ির সামনে থেকে ওকে কেউ কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। বাড়ির সামনে থেকে? হ্যাঁ স্যার। এই সীমা ওকে স্কুলে নিয়ে আসতো, দিয়ে আসতো, তখন ওর সাথে ওই ছিল। বলুন কি ঘটেছিল এক্স্যাক্টলি? খুকুমণিকে রোজ স্কুল থেকে আমিই নিয়ে আসি, সামনের দরজা দিয়ে না ঢুকে পিছনের বাগান দিয়ে লাফিয়ে লাফিয়ে আসে। আজও তাই হয়েছিল। কিন্তু আজ একটা অন্য ঘটনা ঘটেছিল। স্কুল থেকে বেরোনোর সময় মনে হচ্ছিল পিছনে কেউ আছে, ঘুরে তাকালাম কিন্তু কাউকে দেখতে পাইনি। তাড়াতাড়ি বাড়ির দিকে এগেলাম, বাগানে ঢুকতে আমি বুঝতে পারলাম আমার পিছনে কেউ একজন আছে। আমি ঘুরে ধরতে যাবই, একটা ভারী কিছু দিয়ে আমার মাথায় মারলো, আমি পড়ে গেলাম। আচ্ছা মা, আপনি যখন স্কুল থেকে বেরিয়েছিলেন মানে আপনার মনে যখন সন্দেহটা এসেছিল, তখন আপনি আপনার চারপাশে কোনো পরিচিত লোককে নোটিশ করেছিলেন, মানে কাউকে দেখেছিলেন যাকে আপনি চেনেন? না স্যার। আপনি যখন অজ্ঞান হয়ে গেলেন তখন ঠিক তার আগের মুহূর্তে আপনার মনে আছে মানে কোনো মুখ মনে আছে যে আপনাকে আঘাত করেছিল? না, ভারী কিছু দিয়ে মাথায় মারলো তো আর আমি পড়ে গেলাম। ওকে, আপনি তাহলে কাউকে দেখতে পাননি। আমাদের ওই স্পটটা মানে যেখানে ঘটনাটা ঘটেছিল সেই জায়গাটা আমাদের খুব ভালো করে চেক করতে হবে। ঋতিক, আজ তোমার রেজাল্ট আউট হওয়ার কথা ছিল না? কি হলো, চুপচাপ দাঁড়িয়ে রইলে কেন? খেয়ে দিয়ে নিয়ে এসব কথা বলো তো বাপু। ও, তার মানে এবারও সব সাবজেক্টে গোল্লা পেয়েছে নিশ্চয়। তোমার তোমার আশকারাতে না রোজও যেরকম গোল্লায় যাচ্ছে। আচ্ছা, খাওয়ার সময় খাওয়ার সময় ছেলেটাকে এইভাবে না বললেই না? তোমার আদরের ফল না তুমি ভুগবে একদিন, দেখে নিও। এটা কোনো শিক্ষিত বাড়ির ছেলের রেজাল্ট?
ছি 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 ছি, আমার অফিসের পিয়নের ছেলেটাও না তোমার থেকে বেশি মেরিটোরিয়াস। বাবা সারা লজ্জা করে না কথা বলতে, কি করবে তুমি, হ্যাঁ কি করবে তুমি এই রেজাল্ট নিয়ে? ছি 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 ছি, চায়ের দোকান দেবে নাকি? এভাবে বলছো কেন? তোমার কিন্তু শূন্যগুলোই চোখে পড়লো, দেখলে না? ড্রামাতে 60% পেয়েছি, ড্রামাতে 60% পেয়েছি, উদ্ধার করে দিয়েছো। ড্রামাতে 60% পেয়ে তুমি কি যাত্রা দলে নাম লেখাতে চাও? না, যাত্রা করবো কেন, আমি কলকাতায় যাব, ফিল্মে কাজ করব, টলিউডে কাজ করব। কি হিরো হবার ভূত এখন মাথা থেকে নামিয়ে যাচ্ছি, দিন রাত টিভি দেখলে এছাড়া আর কি বা হবে? লিসেন হৃতিক, আমি লাস্ট বারের মতো বলছি, এবারে যদি তোমার রেজাল্টটা খারাপ হয় না, তাহলে কিন্তু তোমাকে আমি দার্জিলিং হোস্টেলে পাঠিয়ে দেবো, মাইন্ড ইট। আমার পড়াশোনা করতে ভালো লাগে না বাবা, প্লিজ। ইডিয়েট, হিরো হবার ভূত কি করে মাথা থেকে নামাতে হয় সেটা আমিও জানি। তুমি না খেয়ে চলে যাচ্ছ কেন? কেউ আমাকে বোঝে না, কেউ না। আমি পড়াশুনো করতে চাই না, আমি অভিনয় করব, হিরো হব। আমি বুঝতে পেরেছি আমার পিছনে কেউ আছে, আমি ধরতে যাবো আর একটা ভারী কিছু দিয়ে আমার মাথার মধ্যে মারলো। লোকটা খুব ভালো করে জানতো যে পায়েল কখন স্কুলে যেত আর স্কুল থেকে ফিরত। তার মানে একটাই, যে লোকটা কিডন্যাপ করেছে সে আপনাদের খুব ভালো করে চেনে আর জানে। আচ্ছা একটা কথা বলুন তো, আপনাদের ফ্যামিলিতে এমন কেউ আছে যার একটা পানি? না, সেরকম তো কিছু। বিরজু, বিরজু পাইলের আসল বাবা। আসল বাবা? যা বাবা, আপনারা তাহলে নকল? না মানে পায়েল হলো কি আমাদের দত্তক নেওয়া সন্তান, আর বিরজু ছিল আমাদের বাড়ির ড্রাইভার। 3 বছর আগে একটা পুলিশি কেসে ফেসে ও জেলে চলে যায়। কিন্তু শুনেছি বিরজু জেলের মেয়াদ শেষ হয়ে গেছে। জেলে যাওয়ার আগেই পুলিশের সাথে এনকাউন্টার ওর একটা পা নষ্ট হয়ে গেছিল, আর তারপর থেকেই আমরা পায়েলকে দত্তক নিই। আর উনি জেল থেকে ফিরে এসে বিরজু পায়েলকে কিডন্যাপ করে নিত। স্যার জেল থেকে ফিরে এসে কিডন্যাপ করে নিয়ে যায়নি তো পায়েলকে? হতে পারে, ও তো আমাদের দত্তক নেওয়া সন্তান। তাহলে আইন যখন আপনাদের সাথে আছে তখন আপনাদের মেয়ে আপনারই থাকবে। ম্যাডাম এক্সকিউজ মি, স্যার আমরা অর্জুনবাবুর এখানে এসেছি, এসে জানতে পারলাম যে ওদের মেয়ে পায়েল, পায়েল অর্জুন আর মোহিনীর দত্তক নেওয়া কন্যা সন্তান। পায়েলের আসল বাবার নাম বিরজু, আর বিরজু বেশ কিছুদিন ক্রিমিনাল কেসে জেলে ছিল, আর
এখানে এসে যেটা বুঝতে পারলাম বা জানতে পারলাম সেটা হচ্ছে হতে পারে বীরজুই পায়েলকে কিডন্যাপ করেছে। এই বাচ্চাদের নিয়ে বাজি তৈরি করার মতো নোংরা কাজ যারা করে তাদের সবাইকে শ্যুট করে দেওয়া উচিত। এত বছরের প্রথা এত সহজে কি নির্মূল করা যাবে? আসতে পারি? আসুন। আমি আমি আস্থা, এখান থেকে কেউ কেউ আমায় ফোন করেছিল, আমার বোন। আসুন। ভেবে এক্স্যাক্টলি বলো কি হয়েছিল। আমরা আমরা দুটোই মরছিলাম দিদি, কিন্তু কিন্তু আমরা আমরা দুই বোন নোয়াপট্টির বস্তিতে থাকতাম। গত দু মাস হলো আমার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর থেকে আমি আমি প্রত্যেকটা পুলিশ স্টেশনে ঘুরেছি, কিন্তু কোনো খোঁজ পাইনি আমার বোন। আজকে ফুলের মতো বাচ্চাদের দেখে নির্মম কাজ সেদিন তাদের হাতে পাবো। এই যে এইটা হচ্ছে বীরজুর ঘর। দামিনী, ঘরটা ভালো করে চেক করো। স্যার, ওই সাধনটা ও আমার মেয়েকে চুরি করে এনেছে। স্যার, স্যার, ওই যে ওই যে তোর শ্বশুর আর বাপ পায়েল কোথায়? পায়েল কোথায়? আমি কিছু জানি না, বিশ্বাস করুন পায়েল আমার কাছে ছিল কিন্তু এখন নেই। স্যার, টাকার লোভে, টাকার জন্য পায়েলকে কোথাও বেচে দিয়েছে, ও সব করতে পারে সব। না না না, আমি আমার মেয়েকে কোথাও বেচিস? জেল থেকে ছাপ আমার ফোন, মেয়েটার জন্য মনটা কেঁদে উঠেছিল। ভেবেছিলাম মেয়েটাকে এবার আমি নিজের কাছেই রাখবো, তাই তককে তককে ছিলাম। ওকে একেবারে ওই বাড়ি থেকে তুলে নিয়ে ছুটতে চলে আসি মেয়েটাকে আমার কাছে রাখবো বলে, দেশের বাড়িতে চলে যাবো ভেবেছিলাম, কিন্তু সেটা হলো না। স্যার, সেটা হলো না। কিন্তু মেয়েটা কোথায়? মেয়েটা কোথায়? স্যার, স্যার বলছি তো স্যার, শুধু শুধু সেই রাতটুকু আমার কাছে ছিল স্যার। পরদিন সকালে উঠে দেখি বিছানা খালি, রাতের অন্ধকারে মেয়েটা কোথাও চলে গেছে। স্যার, আমি জানি না স্যার কোথায় চলে গেছে। স্যার, আমি জানি না চলে গেছে কোথায়, চলে গেছে কিন্তু কোথায় চলে গেছে? ও তো বাচ্চা মেয়ে, ও এক একা রাস্তায় কোথায় যাবে? আমি কিচ্ছু জানি না ম্যাডাম, আমি কিচ্ছু জানি না। জানি না, তুলে নিয়ে আসার সময় মনে ছিল না, মনে ছিল না বাচ্চা মেয়েটার কথা। কিন্তু একা মেয়েটা যাবে কোথায়? তোমরা ওদেরকে ওইভাবে বকছো কেন? তা বকবো নাকি, কোলে তুলে চুমুখাবো? না না, তা না, আসলে তুমি কত ভালো আমাকে এখানে নিয়ে এলে। দেখো এবার আমি ঠিক হিরো হব আর তোমাকে আমার সিনেমায় নিয়ে নেবো। আচ্ছা
এইখানে শুটিং হবে, চল গোডাউন চল। আরে না না, আমি গোডাউনে যাবো না। শুনুন, আমাকে টালিগঞ্জের দিকে যেতে হবে। আমার এক বন্ধুর দাদা বলেছে যত শুটিং টুটিং ওখানেই হয়। টালিগঞ্জ? হ্যাঁ, এইটা টালিগঞ্জ। আরে না না, এটা টালিগঞ্জ। আরে আমাকে বলেছে। সে তো যাবে, তার আগে খেয়ে নিতে হবে তো। জানো তো, আমার বাবা বলে না খেলে কেউ স্ট্রং হয় না। আর স্ট্রং না হলে তোমার মনের ইচ্ছে পূরণ হবে কি করে? খেয়ে নাও। আমি মার কাছে যাব। হ্যাঁ যাবো তো, তার আগে খেয়ে নাও। জানো তো, আমি কিন্তু হিরো। এই সব গুন্ডাগুলোর হাত থেকে আমি তোমাকে বাঁচিয়ে নিয়ে যাবো। এক একটাকে না দুজন করে মার, আর তোমাকে নিয়ে যাবো। কেমন? এবার খেয়ে নাও। এই রাস্তা মোড়টা দেখছো, এখানে যতগুলো দোকান আছে, ভ্যান চালক রিক্সা চালক সবাইকে জিজ্ঞাসা করো, কোনো রকম কোনো ক্লু যেন বাদ না যায়। মুখ প্রশ্নের উত্তর প্রশ্ন হয় না। এই মেয়েটা হারিয়ে গেছে, কে খুঁজছি, দেখেছেন কিনা বলুন। দেখুন কে আপনি, কেন আপনাকে আমি বলতে যাব? যত সব ঝামেলা। একটাই নাম, সিআইডি, আর একটাই কাজ, ক্রিমিনালকে ধরা আর ক্রাইমকে আটকানো। যদি হেল্প করেন তো ভালো, আর যদি হেল্প না করেন তাহলে হাওয়া এখনো আছে না বেরিয়ে গেছে। দেখুন দেখেছি মানে ঠিক মনে করতে পারছি না। তবে গাড়িটা এখানেই রেখেছিল, নতুন গাড়ি। নতুন গাড়ি, নাম্বার কত? নাম্বারটা ঠিক জানি না স্যার, তবে লাল রঙের একটা প্লেট ছিল। লাল রঙের প্লেট? স্যার লাল রঙের প্লেট মানে তো নতুন কেনা গাড়ি, কিন্তু নাম্বার ছাড়া আমরা সেই গাড়িকে ট্রেস করবো কীভাবে? তেজ, নতুন গাড়ি তাতে লাল প্লেট, তার মানে হচ্ছে গাড়িটা রেজিস্ট্রেশন এখনো হয়নি। এই অঞ্চলে যত শোরুম আছে গাড়ি, সেখানে খোঁজ নাও যে কোন কোন নতুন গাড়ি বিক্রি হচ্ছে, তারপর দেখছি। স্যার স্যার
না স্যার, গত মাসে আমাদের শোরুম থেকে তো কোনো বিদেশি গাড়ি বিক্রি হয়নি, কিন্তু একটা স্যার ঘটনা ঘটে গিয়েছে। কি ঘটনা? দিন পাঁচেক আগে আমাদের শোরুম থেকে তো একটা নতুন গাড়ি চুরি হয়ে গেছে। কাস্টমার অ্যাডভান্সও দিয়ে গেছিলেন, কিন্তু কি বলবো, আগের দিন একটা বড় মিস আপ হয়ে গেল। পুলিশে ডায়েরি করেছি, কিন্তু আপনাদের রাত্রিবেলা সিকিউরিটি কিরকম? একদম রাইট, কিন্তু সেদিন যে কি হয়েছিল, সেদিনকে রাত্রিবেলা আপনাদের যে সিকিউরিটি গার্ড ছিল তার সঙ্গে আমরা একবার কথা বলতে চাই। হ্যাঁ, আর রতন তো এখানেই ছিল। মানে যিনি এখানে দাঁড়িয়ে ছিলেন? হ্যাঁ, এইখানে যিনি দাঁড়িয়ে ছিলেন। যামিনী, যখন দৌড়ায় তখন অলিম্পিকের ট্র্যাক হোক বা ক্রাইমের রাস্তা, সবটা খুব ছোট পড়ে যায়। আমি কিছু জানি না স্যার, আমাকে ছেড়ে দিন, আমি কিছু জানি না। মুখ খুললে বডিটা ছেড়ে দেবো, আর না হলে প্রাণ। বল, সেদিন লোকটা আমায় অনেকগুলো টাকা দেবে বলেছিল, শুধু ডিউটি চেঞ্জের সময় চাবিটা হাওয়ার হাতে দিলে অনেকগুলো টাকা। সত্যি বলছি আমি কিছু জানি না, শুধু চুরি যাওয়ার আগের দিন আমার হাতে অনেকগুলো টাকা দিয়ে বললো কাজটা যদি আমি না করি তাহলে আমায় শেষ করে দেবে। লোকটা থাকে কোথায়? আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করুন। তবে হ্যাঁ, কাজটা শেষ হয়ে যাওয়ার পর ও আমায় বাকি টাকাটা দিয়ে হ্যাঁ একটা ফোন করেছিল। আমি না ওর দুটো কথা শুনতে পেয়েছিলাম, অজয়পুর আর আনন্দ। অজয়পুর আর আনন্দ মানে? কোথায় যাচ্ছিস? হিরোগিরি নাকি রে? স্যার, এটা আনন্দ স্যার। আনন্দ? তাই বারবার মনে হচ্ছিল এই আনন্দ নামটা কেন এত চেনা চেনা লাগছে। হ্যাঁ স্যার। কোথায় ভাই? স্যার ওই যে ওই ছাপ ছাপ জামা পরে আছে না স্যার, ওই লোকটাই আমাকে টাকা দিয়েছিল স্যার। কে রে?
সিআইডি। মানুষের ছায়া যখন বড় হয়ে যায় তখন সে বুঝতে পায় না যে তার সূর্য অস্ত যাচ্ছে। আর আজ তোর সূর্য অস্ত যাবার দিন। ছোট ছোট বাচ্চাদের নিয়ে নোংরা খেলা খেলছে, আজ তোকে ছাড়বো না। একটাও মিথ্যা কথা বললে। স্যার আমি কিছু করিনি, আমি নির্দোষ স্যার। ও আচ্ছা আচ্ছা, তুমি নির্দোষ, তাহলে আমাদেরকে ভয় পাচ্ছি না? সিআইডিকে দেখে তারাই ভয় পায় যারা ক্রাইমের সাথে হাত মেলায়। সিআইডি বারবার কাউকে সুযোগ দেয় না, তুই খুব লাকি যে আজ তুই একটা সুযোগ পাচ্ছিস। বল, ওই মেয়েটাকে কিডন্যাপ করার জন্য আমাকে ওরা অনেক টাকা দিয়েছিল। কারা? বল। আমি তাদের চিনি না, লোকটা শুধু ফোন করতো আমাকে, আমাকে শুধু বলেছিল গোডাউনে পৌঁছে দিতে। ওইখানে ওই 10,000 টাকা দিয়েছিল। কোন গোডাউন? আসলে বলছি বলছি, ঠিকানা পেয়ে গেছি। রাইট স্যার। খুব সাবধান, একটা লোকও যেন হাতের বাইরে না যায়। স্যার মুভ, এদিকটা দেখো। স্যার এটা কেউ নেই কোথাও। কেউ নেই? না স্যার। তার মানে আমাদের আসার খবর পেয়ে পালিয়ে গেছে। কিন্তু স্যার কে খবর দেবে এই চোলার থেকে যে কার, সেটা এখন আমাদের হাতে। স্যার সত্য কি, ও একজন মাধ্যম মাত্র, আসল লোক এখনো হাতের বাইরে আছে, আমাদের সামনেই ঘোরাফেরা করছে, কিন্তু আমরা চিনতে পারছি না, বুঝতে পারছি না। স্যার কে সে? একটা কাজ করো, আরো ভালো করে বোঝো কোনো পুলিশই পেলে পেতে পারি। মুভ মুভ প্লিজ। না সিঁড়িতলা ছিল স্যার। বাচ্চাদের টুপি, টুপি আর চেন, সাতুকি স্যার আমি তোমাকে বলেছিলাম না, আসল লোক এখন আমাদের হাতের নাগালের বাইরে। আমার কথাটা শোনো প্লিজ। দেখো দেখো এটা পাইলে। আচ্ছা স্যার, স্যার একটা সত্যি কথা বলুন তো, আমাদের পাইল কি? না না এরকম বলবেন না, এখনো আমরা সেরকম কোনো প্রমাণ পাইনি। ওকে আচ্ছা, বীরজু কি এসবের সাথে? দেখুন এই মুহূর্তে আমরা কনফার্ম কোনো কিছুই বলতে পারছি না। অর্জুনবাবু হোপ ফর দ্য বেস্ট, এখন আপনারা আসতে পারেন। চলো প্লিজ চলো, আসতে পারি? আসুন। আসলে আমাদের ছেলে ঋতিক। এই তো, এই তো আমার ছেলের টুপি, আপনারা ওকে খুঁজে পেয়েছেন?
ও কোথায়? আপনি শিওর এটাই আপনার ছেলের টুপি? হ্যাঁ, যেদিন আমার ছেলে বাড়ি থেকে চলে যায় সেদিন ওই টুপিটাই ও পড়ে গিয়েছিল। তার মানে আপনারা আমার ছেলেকে খুঁজে পেয়েছেন। কোথায় ও? কোথায়? আসলে একটা পরিত্যক্ত বাজি কারখানায় একদল কিডন্যাপারের পিছু ধাওয়া করতে গিয়ে আমরা এই টুপিটা পাই। দেখুন, কিডন্যাপারদের আমরা ধরতে পারিনি ঠিকই, কিন্তু এই টুপিটা সেখানে ছিল। কিডন্যাপার? দেখুন, আপনারা একটু শান্ত হন আর আমাদেরকে বলুন কী হয়েছিল সেদিনকে। আমার নাম রাকেশ, ইনি আমার স্ত্রী গীতা, আমরা দুর্গাপুরে থাকি, ঋতিক আমাদের একমাত্র ছেলে। দু তিন দিন আগে আমার সাথে রাগারাগি করে এই এটা লিখে ও বাড়ি ছেড়ে চলে যায়। তারপর অনেক থানা পুলিশ করেছি কিন্তু কোনো লাভ হয়নি জানেন। একজন আত্মীয় বললেন আপনাদের সাথে যোগাযোগ করতে, তাই। কিন্তু আপনারা এ কী বলছেন? আমার ছেলে কিডন্যাপারটা তো বলে আপনি একটু শান্ত হন প্লিজ, এটা অন্য কারো টুপি হতে পারে। না না, ওই টুপিটা আমার ছেলে, গতবার পূজার সময় ওর বাবা ওই টুপিটা ওকে কিনে দিয়েছিল। ও টুপিটা মাথায় দিয়ে ঘুরতো আর বলতো, মা দেখো আমাকে কেমন হিরো হিরো লাগছে। আপনার ছেলে যখন বাড়ি ছেড়ে চলে যায় তখন আর কি কি ছিল? আই মিন, ওর কোনো প্রিয় জিনিস ওর সাথে ছিল বা আপনার কোনো জিনিস ওর সাথে ছিল? না মানে ওর প্রিয় কিছু না, তবে আমার ক্রেডিট কার্ডটা না সেদিন থেকেই মিসিং। আই এম নট শিওর ঋতিকি ওটা নিয়ে বেরিয়েছিল কি না, তবে আপনার ক্রেডিট কার্ড নাম্বারটা বলুন। এই নিন, এটার মধ্যে পাবেন। চুপ করুন। আপনার ছেলে বাড়ি ছেড়ে চলে গেল কেন? কী আর বলবো, আমার ছেলে বাংলা সিনেমার হিরো হতে চায়, পড়াশোনায় একেবারেই মন নেই, দিনরাত শুধু নাটক আর নাটক। সেদিন হাফিয়ালি পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার পরে আমি ওকে বকাবকি করি এমনি, আর তারপরেই বাংলা সিনেমার হিরো। আজকালকার ছেলে মেয়ে বড্ড সেন্সিটিভ, বুঝতেই পারি। স্যার, 136,000 টাকা ট্রানজ্যাকশন হয়। 136,000? কবে? স্যার গত দুদিন আগে দাস জুয়েলার্স একটা সোনার দোকান থেকে, সেখান থেকে 136,000 টাকার গয়না কেনা হয়। এই ট্রানজ্যাকশনটা আপনারা করেছিলেন? না না, একেবারেই নয়, আমরা তো তেমন কোনো কেনাকাটা করিনি, আর তাছাড়া আমরা এখানে তো থাকিই না। দাস জুয়েলার্স? গয়নার দোকানে গিয়ে নতুন কোনো তথ্য খুঁজে পাবো কিনা কিছুই বুঝতে পারছি না। যেভাবেই হোক এই অপরাধের মূল পান্ডাকে ধরতেই হবে। দেখছি এই ছোটো ছোটো বাচ্চাদের অপহরণ করে নাচেন খুব নোংরা স্বার্থ চরিতার্থ করেছে। পায়েল মহিতের অপহরণের যোগসূত্র তো বোঝা গেল, কিন্তু একটা ব্যাপার কিছুতেই ক্লিয়ার হচ্ছে না। আপনার কি মনে হয় এই পায়েলের মতো একটা বাচ্চা মেয়েকে এরকম বাড়ি থেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার পেছনে কী কানেকশনস হতে পারে, কী মোটিভ থাকতে পারে? মোটিভ তো নিশ্চয়ই কিছু একটা আছে দেখছি, কিন্তু সেটা কী সেটা খুঁজে বার করতে হবে। নমস্কার। নমস্কার, বলুন। আমরা সিআরই কলকাতা ব্যুরো থেকে। ও আচ্ছা আচ্ছা, বলুন স্যার কী সেবা করতে পারি আপনাদের? স্যার যা যা প্রশ্ন জিজ্ঞেস করছেন তার সঠিক উত্তর দিন। আচ্ছা আচ্ছা,
এই ক্রেডিট কার্ড নাম্বার থেকে গত দুদিনে কী কী ট্রানজ্যাকশন হয়েছে বের করুন। হ্যাঁ দেখছি স্যার। গতকাল সকালে 12:15 আমরা ডেলিভারি দিয়েছিলাম একটা সোনার নেকলেস আর দুটো আংটি, সব মিলিয়ে বিল হয়েছিল 1,36,000 টাকা। আচ্ছা এটা জাস্ট গতকালের ঘটনা, আর আপনার দোকান থেকে এত টাকা ট্রানজ্যাকশন হয়েছে, তো আপনার নিশ্চয়ই কিছু মনে আছে, মানে কেমন দেখতে ছিল দুজন? হ্যাঁ বিলক্ষণ, স্বাভাবিক, এত টাকা দামের জিনিস পুরনো কাস্টমার ছাড়া কেউ কেনে না। দুজন এসেছিল, উভয় স্বামী স্ত্রী। রকম সকম স্যার আমার ভালো লাগেনি, ছেলেটার মুখে কেমন ওই খোঁচা খোঁচা দাড়ি আর খুনে চোখ, মেয়েটা তো একেবারে ওই বস্তি কাটি। আপনাকে একবার আমার সাথে যেতে। কেন স্যার, আমি আবার কি করলাম স্যার? না না ভয় পাবার কিছু হয়নি, আপনি যে ডিসক্রিপশনটা দিচ্ছেন তার থেকে আমরা একটা ছবি আঁকবো। ও আচ্ছা। কেসের অনেকগুলো ক্লু পাওয়া গেলেও আমরা কোনো ক্র্যাক পয়েন্ট খুঁজে পাচ্ছি না দামিনী। স্যার আমার মনে হয় ছবিটা থেকে নিশ্চয়ই কোনো ক্লু পাওয়া যাবে। দামিনী আমার মনে হয় এই কেসের পিরচি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ও অনেক কিছু জানে। তুমি এক কাজ করো, তুমি অর্জুনকে একটা ফোন করো। স্যার হ্যালো। না স্যার এখনো হয়নি, আরেকটু বাকি। হ্যালো মোহিনী, হ্যাঁ আমাদের কিছু প্রশ্ন ছিল আপনার থেকে। আচ্ছা পায়েলকে অ্যাডপ্ট করার পর কখনো কি মনে হয়েছে যে বিজু এরকম ধরনের কোনো কাজ করতে পারে? স্যার মোহিনীর সাথে কথা হয়ে গেছে, মোহিনীর কথা মতো বিজু জেলে যাওয়ার আগে পায়েলের কাছে একটা বার্ডেন ছিল, খাওয়ার টাকা পর্যন্ত ছিল না, তারপরে মা দাল চুয়া। স্যার মোহিনীর কথা অনুযায়ী বিজু যে কাজটা করতে পারে সেটাও ভাবতেও পারে না। আর ঠিক এখানেই তো গণ্ডগোল দাঁড়িয়ে, অপহরণের মোটিভটা কি? টাকা? তাহলে তো এতক্ষণে মুক্তিপণের জন্য ফোন চলে আসার কথা। স্যার হয়ে গেছে স্যার। মাই গড, সীমা! আরে পাশের লোকটা, এই পাশের লোকটাকে জানতে গেলে আগে আমাদের সীমাকে ট্রেস করতে হবে। স্যার সীমা থাকলে বাড়ির মধ্যেই থাকবে। রাইট, উই মাস্ট গেট হার। স্যার স্যার নিচে কোথাও সীমা গেল কোথায়? চলো ওপরে গিয়ে দেখি। স্যার সীমা, সীমা, স্যার সীমা পায়েল কোথায়? সীমা তোমার কিছু মনে পড়ছে? পায়েল কোথায়? সীমা তোমার উপরে একটা বাচ্চা মেয়ের জীবন নির্ভর করছে। সীমা প্লিজ প্লিজ একটু ঘুম চেষ্টা কর। সীমা ছুরি পরীক্ষা করে নিয়েছে কিন্তু কোনো ফিঙ্গারপ্রিন্টস পাওয়া যায়নি। স্যার আমার মনে হয় খুনি গ্লাভস পরেছিল। তার মানে লোকটা সীমা বা তার বাড়ির লোকজনদের পরিচিত হলেও হতে পারে। পুলিশি তদন্তে যাতে হাতের ছাপ মানে ফিঙ্গারপ্রিন্টস না পাওয়া যায় সেই কারণেই হয়তো এই প্রস্তুতি। কিছু দেখাবে? স্যার জোকার কাছে একটা ফ্যাক্টরি আছে আর সেটা আপাতত তালা বন্ধ। এক্স্যাক্ট লোকেশন? স্যার এখানে। রণজয়
চাবিটা খুঁজে পেয়ে গেছি। তোমাদের বাড়ি নয়, ঠিক আছে? যা বলবো ঠিক তাই। এই দেখবি তোরা, এখানে কোনো চেঁচামেচি হবে না। ম্যাচ শেষ মুন্না, তোমার ভাগ্য ঘোরানোর জন্য আর একটা বলও বাকি নেই। এবার সবটা গড়গড় করে বলে ফেলো। বাবার কারখানায় লকআউট হয়ে যাওয়ার পরে আমি এক গুন্ডা দলের পাল্লায় পড়ি। এরা মুচিপাড়ার বাজি কারখানা চালাত। আমার ওস্তাদ মরে যাওয়ার পরে নিজের দল করি। সীমাকে আমি ভালোবাসতাম, আমরা বিয়ে করার প্ল্যানও করি, কিন্তু টাকা ছিল না। ওদিকে সীমার চোখে বড় লোক হওয়ার স্বপ্ন। আর তাই তুই পায়েকে কিডন্যাপ করলি। হ্যাঁ, আর তাতেই তো আরো বিপদ। ওই পায়েলের বাবাই সীমাকে মেরে ধরে পায়েলকে নিয়ে পালিয়ে গেল। এইটাকে আমরা কাজে লাগিয়ে বীরজুর বাড়ি থেকে পায়েলকে চুরি করলাম। আমাকে সীমা সব জানাতো। এর মধ্যে আমার ধান্দায় বিপদ এলো। আমার আগের কারখানায় আগুন লাগলো। ওখানে একটা মেয়ে আশা, সে মরে গেল। আমি কিছু বুঝতে না পেরে রাগে পায়েলকে অন্য কারখানায় নিয়ে যাই। আপনারা সেই কারখানার ঠিকানা পাওয়ার পরে আমি ঠিক করি ওই কারখানা বেঁচে দেব। তারপরে সীমার সাথে আমার গন্ডগোল হয়। ক্রেডিট কার্ড দিয়ে সীমা গয়না কিনেছিল, তাই তো? আপনারা যখন সব জানতে পারলেন, তখন সীমা আমাকে নিয়ে পালিয়ে যেতে চেয়েছিল। আর আমি আগে নিজের বাবা মার দেওয়ার নাম যদি এভাবে খরচ না করতে মুন্না, তাহলে আমাদের এতগুলো গুলি খরচ হতো না। এতক্ষণ আমরা তোমার আতিথেয়তা দেখছিলাম, এবার আমাদের একটু সুযোগ দাও তোমাকে আপ্যায়ন করার। আমাদের আতিথেয়তা দেখবে না? প্রণজয়, নিয়ে চলো একে। কাঁদিস না, ওই তো এসে গেছি। এই এক্ষুনি বাড়ি চলে যাবো। এই দেখ, আঙ্কেলটা তো নিয়ে এসেই তোকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। একদম কাঁদবে না, একদম কাঁদবে না। আমরা তোমাকে বাড়ি পৌঁছে দেবো। এই দেখো, এই আঙ্কেল, এই আঙ্কেল তোমাকে বাড়িতে ছেড়ে আসবে, কেমন? চোখে জলটা মুছো। গুড গুড। ইন্দ্র, বাড়ি ছেড়ে দিয়ে এসো। স্যার, এসো। তুমি তো ঋত্বিক যে বাড়ি থেকে পালিয়ে গেছিলে হিরো হবে বলে? আসলে আমি বুঝতে পারিনি, তাই
বুঝতে পারার বয়সটা তোমার হয়নি ঋতিক। এদিকে শুনে ঋতিক, সব কাজের একটা বয়স আছে। এখন তোমার যা বয়স তাতে তোমার শুধু পড়াশুনো করা উচিত, কেমন? সেই বয়সে পৌঁছতে গেলে তোমাকে অনেকটা পথ পেরোতে হবে, অনেক কিছু জানতে হবে, অনেক শিখতে হবে। গুড বয়, চলো। ও এক মিনিট, হিরো হয়ে যাওয়ার পর প্রিমিয়ারের প্রথম পাঁচটা যেন সিআইডির বিরোধ এসে পৌঁছয় আমাদের হাতে। চলো। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.